হাই ফ্রেন্ড, আজ আমি দেখাবো কিভাবে আপনারা DSLR ফটো র ফাইল থেকে JPG তে কনভার্ট করতে পারবেন শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। তো আপনারা অনেকে এই কাজটি কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে করে থাকেন। তো ফ্রেন্ড, আজ আমি দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে করবেন। তো ফ্রেন্ড, এর জন্য আপনাদেরকে প্লে স্টোরে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার আগে আমার একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন। তো ফ্রেন্ড, আপনারা সার্চ বক্সে আসার পর এখানে সার্চ করবেন RAW2DNG। তো RAW2DNG লেখার পর আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনারা এটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি সরাসরি অ্যাপটি কাজ দেখাচ্ছি। তো আপনারা দেখুন, অ্যাপটি ওপেন হওয়ার পর এরকমভাবে আপনার কাছে একটি পেজ ক্রিয়েট হবে। তো আপনাদের কাছে আগে থেকে তো আপনারা ডিজিটাল ফটোগুলি আপনারা OTG করার মাধ্যমে মোবাইলে নেবেন অথবা চিপের মাধ্যমে আপনারা যেভাবেই মোবাইলের মাধ্যমে নেন না কেন, এই অ্যাপটি আপনাকে ওপেন করার সাথে সাথে অটোমেটিক র ফাইলগুলো JPG তে কনভার্ট হয়ে যাবে। তো JPG তে কনভার্ট হওয়ার পর দেখুন এখানে কিন্তু লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো JPG তে কনভার্ট হয়ে যাবে, আপনাদেরকে আর কিছু করতে হবে না। তো ফ্রেন্ড, সরাসরি আপনারা আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এখানে মাই ফোন বলে আপনাদের সেভ হবে। দেখুন এখানে কিন্তু সব ফটোগুলি র ফাইল JPG তে কনভার্ট হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।